অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনু রাশি সেপ্টেম্বর 2020 কেমন যাবে তারই একটি এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের রাশিচক্র আলাদা, কিন্তু এটি বর্তমান গ্রহের গোচর নিরিখে এই আলোচনা করা হচ্ছে। তো প্রথমেই জানাই ধনু রাশির নবম স্থানে নবমপতির অবস্থান এবং রাশির পঞ্চম স্থানে মঙ্গলের অবস্থান এবং রাশিতে বৃহস্পতির অবস্থান এবং রাশির দ্বিতীয় শনিগ্রহ অবস্থান এবং রাশির অষ্টম স্থানে শুক্রের অবস্থান এবং দোসরা সেপ্টেম্বর এই বুধ রাশির দশম স্থানে অবস্থান করবে এবং 23 সেপ্টেম্বর থেকে এই বুধ রাশির একাদশ স্থানে অবস্থান করছে। কী ফলাদেশ হতে চলেছে এবং এই যে 23 সেপ্টেম্বর এই রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে, অর্থাৎ আপনাদের রাশির ষষ্ঠভাবে আসছে, তো কী ফলাদেশ হতে চলেছে যদি আপনারা জানতে চান তাই নিয়ে আপনারা অবশ্যই কমেন্টস করুন। আমি ধনু রাশির জন্য স্পেশাল রাহু কেতুর এই রাশি পরিবর্তনে কী করতে পারে তাই নিয়ে আমি ভিডিও দিব, যদি আপনারা যদি জানতে চান। সেক্ষেত্রে দেখুন, প্রথমেই জানাই আপনাদের রাশির পঞ্চম স্থানে এই মঙ্গলের অবস্থান, পঞ্চমপতি পঞ্চম স্থানে অবস্থান করছে এবং রাশিরতেই বৃহস্পতির অবস্থান এবং রাশির নবম স্থানে রবির অবস্থান, অর্থাৎ নবপঞ্চম যোগ, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে এবং এই বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে মঙ্গলের উপর এবং নবম দৃষ্টি রবির উপর পড়ছে এবং এই রবির ক্ষেত্রেও সেই একই জিনিস, এই নবপঞ্চম যোগ কিন্তু তৈরি হচ্ছে। তো প্রথমেই আপনাদেরকে জানাই যে আপনাদের ক্ষেত্রে সন্তানের সুখের জায়গা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে, সন্তান নিয়ে যারা এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে, সন্তান সুখের জায়গা তৈরি করবে এবং দীর্ঘদিন ধরে যারা বিবাহের ব্যাপারে চিন্তা করছেন বা করছিলেন যে বিয়ের ব্যাপারে আটকে যাচ্ছে, বিয়ে হবার কথা কিন্তু হচ্ছে না। বৃহস্পতির সপ্তম স্থানে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের ম্যারেজের জায়গাটা কিন্তু ভালো করবে, অর্থাৎ 23 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই বিয়ের জায়গা কিন্তু একটা যোগ কিন্তু তৈরি হতে চলেছে, অর্থাৎ যখন বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করবে এবং কেতু থেকে মুক্ত হবে, অর্থাৎ আপনাদের ঠিক বৃহস্পতি সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়াতে আপনাদের বিয়ের জায়গা এবং বৈবাহিক লাইফ কিন্তু ধীরে ধীরে ভালো হবে। যাদের বিবাহিত লাইফ নিয়ে যারা ভুগছেন অর্থাৎ অশান্তিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো ভালো দিক কিন্তু আসতে চলেছে। দেখুন, নবম স্থানে এই নবমপতির অবস্থান সক্ষেত্রিক, পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়া বা পৈতৃক সূত্রে সম্পত্তি থেকে প্রফিট পাওয়া এগুলো কিন্তু দেখা যাচ্ছে বা পিতার সহযোগিতাতে আপনি অনেক দূর এগিয়ে কিন্তু যাবেন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই দশমপতি দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মপতি কর্মভাবে অবস্থান, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো কর্মযোগ, নতুন কর্ম পাবেন, কর্মে পদোন্নতি কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কর্মের দিকটা ওভারঅল ধনুরাশির ক্ষেত্রে প্লাস পয়েন্ট দেখা যাচ্ছে। এই বুধ আবার আপনাদের রাশির একাদশ স্থানে 23 সেপ্টেম্বর থেকে ভ্রমণ করবে, অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করবে, আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু ধীরে ধীরে কিন্তু তৈরি হবে। দেখুন, ধনু রাশির শনি সাড়ে সাতি চলছে এবং সাড়ে সাতির থার্ড ফেজ, আমি আপনাদেরকে বলবো এই যে রাহুর যে ট্রানজিটটা হবে কি না তারপরে বলে আপনাদের অনেক শুভ ফল কিন্তু পাবেন, আপনাদের পরিস্থিতি তৈরি হবে, যাদের মামলা মকদ্দমা চলছে সেই মামলা মকদ্দমা থেকে আপনারা মুক্তি পাবেন, অর্থাৎ সম্পত্তিগত মামলা মকদ্দমা এগুলো চলছে তাদের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং হয়ে আপনাদের কাজগুলো কিন্তু
সম্পূর্ণ হবে, শত্রু বিনাশ আপনাদের কিন্তু হবে ধনুরাশি, শত্রু পরাজিত হতে চলেছে ধনুরাশির জন্য, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু শত্রু বিজয় করতে চলেছে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের রাশির দ্বিতীয় স্থানে দ্বিতীয়পতি শনির অবস্থান সক্ষেত্রিক, এবং এই শনি 29 সেপ্টেম্বরের পর বকরি থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ চাল পরিবর্তন করছে। এই চাল পরিবর্তনের ফলে কি হবে, শনির পাওয়ার বলবত্তা কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে শনি পাওয়ারফুল হবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনভাগ্য ধনবর্ষা হতে চলেছে, যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু শুভ। এবং 13 সেপ্টেম্বর এই বৃহস্পতিও ঠিক বকরি থেকে মার্গী হবে, আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির এই বকরি থেকে মার্গী হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের দিতে চলেছে। শরীরের পার্টটা কিন্তু আপনাদের আগের থেকে অনেক উন্নতি হবে, অর্থাৎ শারীরিক কষ্টে যারা ভুগছিলেন দীর্ঘদিন ধরে অসুস্থতা, শারীরিক পার্টটা যদি বলেন শারীরিক দিকটাতে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনাদেরকে জানাই আপনাদের রাশির পঞ্চম স্থানে পঞ্চম পতির অবস্থান, এবং সরাসরি আপনাদের রাশির একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের সফলতার জায়গা কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রশমিত হবেই হবে। কিন্তু আপনাদের যারা প্রেম রিলেশনের সঙ্গে যুক্ত আছেন, প্রেমের সাথে যারা আছে, তাদের ক্ষেত্রে একটু এ মাসে টাফ কন্ডিশন আছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সমস্যা, প্রেম বিচ্ছেদ বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কের অবনতি বা প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর, এগুলো কিন্তু তৈরি হবে। অবশ্যই কথাবার্তার মধ্যে একটু হলো সমঝোতা রেখে আপনারা কথাবার্তা বলুন, কারণ প্রেমের ক্ষেত্রে কিন্তু এ মাসটাতে বিশেষ ডিস্টারবেন্স কিন্তু দেখা যাচ্ছে। যারা ফুডের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করছেন, ইলেকট্রিকের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা বিল্ডার প্রমোটার তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো সময় কিন্তু আসতে চলেছে। এই মাসে না হলেও এর পরে কিন্তু আপনাদের এই শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেনই পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে যারা নতুন কর্মের দিক চিন্তা করছে তারা কিন্তু কর্ম পাবেন। এবং ধনুরাশি যাদের রাশিচক্রের শনিগ্রহ ভালো আছে এবং রবিগ্রহ ভালো আছে তাদের কিন্তু এ মাস না হলেও কিন্তু পরে আপনাদের সরকারি চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি করতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে সরকারি চাকরির যোগ আকস্মিক সরকারি চাকরির যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, আপনারা কিন্তু কাজ কিন্তু পাবেন, সরকারি কাজকর্মগুলো কিন্তু পাবেন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের রাশির এই দশমভাবে এই বুধের অবস্থান, এবং এই দশমভাবে 17 সেপ্টেম্বর থেকে এই রবি আপনাদের দশমভাবে অবস্থান করবে, আপনাদের কর্মক্ষেত্রের মান সম্মান বৃদ্ধি হবে, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো কিন্তু আপনাদের বাড়বে, এবং এই মাসটাতে আপনাদের যথেষ্ট নাম অর্জন কিন্তু করবেন। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে, রাজনৈতিক ক্যারিয়ারে যারা আছে, রাজনৈতিক ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময়, রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের উত্থান হবে, এক্ষেত্রে আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু যথেষ্ট একটা মানে গোল্ডেন টাইম, যেটা বলে গোল্ডেন টাইম আসতে চলেছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ হবে, উচ্চশিক্ষা যারা PhD বা এগুলো করবেন বা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এমনি মধ্যম যারা শিক্ষাতে আছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ লাভজনক কিন্তু হতে চলেছে। এ মাসে আপনাদের পরাক্রম কিন্তু বৃদ্ধি হবে, অর্থাৎ যা হবে হোক দেখে নিব পিছিয়ে আসবো না, এরকম মানসিকতা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে বাড়বে। এইবার আপনাদেরকে বলি কিছু কথা, দেখুন আপনারা যদি এ মাসে সূর্যেরকে জল প্রদান করতে পারেন, জল নিবেদন করতে পারেন, সকালে স্নান করে উঠে ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি যদি আপনারা
সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করতে পারে, ততোধিক আপনাদের কিন্তু বেটার ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন। আমি এটা আপনাদেরকে বারবার বলছি। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের দিবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা যদি প্রতিদিন পাঠ করতে পারেন তাতেই লাভ, কিন্তু বিশেষ করে সোমবার করে যদি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং সেক্ষেত্রে আপনারা যথেষ্ট ফলপ্রসূ কিন্তু আপনাদের হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্লাড প্রেশার, কিডনিজনিত প্রবলেম, ব্যাক পেন, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের থাকবে। এ মাসে আপনাদের ভূসম্পত্তির ক্রয়, অর্থাৎ জমি হোক, ফ্ল্যাট হোক, বাড়ি হোক, এগুলো কিন্তু ক্রয় করার সম্ভাবনা আছে, বা এর জন্য কোনো কোনো জায়গাতে টাকা অ্যাডভান্স করা, এটা কিন্তু আপনাদের যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সম্পত্তির ক্রয়ের কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু আছে। বা আপনাদের কোনো গাড়ি কিনা, এইটাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, গাড়ির যোগ কিন্তু এ মাসে যথেষ্ট তৈরি করতে চলেছে। যারা ফিল্ম দুনিয়াতে আছেন, অ্যাক্টিং মডেলিংয়ে আছেন, তাদের ক্ষেত্রে এ সময়টি মধ্যম, খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও বলা যাবে না, মধ্যম প্রকৃতির কিন্তু এই মাসটা। তবে নতুন কর্মের দিশা আপনারা যে পাবেন, সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু আপনারা করবেনই করবেন, এটা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যর দিকে কিছুটা হলেও উন্নতি হবে, মায়ের শরীর বা পিতার শরীর স্বাস্থ্য, পিতার যাদের হেলথ নিয়ে এতদিন প্রবলেমে পড়ছিলেন, পিতার শারীরিক পার্টটা কিছুটা হলেও কিন্তু উন্নতি কিন্তু হবে। অর্থাৎ যারা পিতার স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, কিন্তু এ মাসে আপনাদের স্কিন ডিজিজ, কিছু কিছু ক্ষেত্রে চর্মঘটিত রোগ, এই জিনিসগুলো কিন্তু আপনাদের বাড়বে। দাঁতের সমস্যা, দাঁতের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি হবে। অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই ডক্টরের সঙ্গে আপনারা কনসাল্ট করুন। কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, দাঁতের সমস্যা, স্কিন ডিজিজ, এই তিনটার সমস্যা কিন্তু এ মাসে আপনাদেরকে কিছুটা হলেও ভোগাতে পারে। তবে আপনাদেরকে আবারও বলছি, যারা এই রাহুকেতুর ভিডিও চাইছেন স্পেসিফিক, তারা অবশ্যই আমাকে কমেন্টস করুন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব রাহুকেতুকে নিয়ে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, আপনারা এ মাসে আপনাদের ভাইয়ের থেকে কিন্তু আপনারা সহযোগিতা কিন্তু পাবেন, ভাতৃত্ব সুখ কিন্তু আপনাদের তৈরি হবে। এবং আত্মীয় স্বজনের দিক থেকেও আপনারা কিছুটা হলেও সুযোগ সুবিধা কিন্তু পাবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলা আপনাদের আসার সম্ভাবনা আছে, সেই দিক থেকে আপনারা একটু হলেও নজরে রাখুন। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময়, যথেষ্ট পরিমাণে আপনাদের ব্যবসা আগের থেকে অনেকটা ডেভেলপমেন্ট করবে। শনির সারাসাতি চলছে, এটা কিন্তু আপনাদের শেষ থার্ড পার্ট আপনাদেরকে কিন্তু ঢেলে দিয়ে যাবে, এটা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে, আপনারা স্বর্গীয় সুখ পেতে চলেছেন ধনুরাশির জাতক বা জাতিকারা। ভিডিওটি এ